আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য যে তাজবিদ অধ্যায় থেকে যে একটি টপিকস নিয়ে এসেছি সেটা হলো সফিরা। অনেকেই হয়তো এই ছোটো টপিকসটির সাথে পরিচিত রয়েছেন যারা কিনা মাদ্রাসার তালবিলিম বা ছাত্র, কিন্তু আমার মতো যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য এটা একটু নতুন টপিকস। তো যারা কিনা জেনারেল শিক্ষিত তাদের বেশিরভাগই আমাদের সমাজে তাজবিদের নিয়মগুলো প্রয়োগ করে কোরআনুল কারিম তেলাওয়াত করার অতটা সুযোগ হয় না বা অনেকের আয়ত্তে থাকে না। সেই সব বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শিখে সুন্দরভাবে একজন কারিবুল কোরআনের তেলাওয়াত যেমন হয় ঠিক সেরকম অনুকরণ করে মজা করে তেলাওয়াত করতে পারবেন, যদি তাজবিদের নিয়মকানুনগুলো আমরা একটু চর্চা করি। তাহলে আসুন কথা নয়, লেটস গেট স্টার্টেড সফিরা। তাহলে সফিরা শব্দের অর্থ হলো মুখে শিস দেওয়ার মতো আওয়াজ করা। কি করা? মুখে শিস, এরকম তো শিস না, আমরা শিস বলতে যে এরকম বাজাই এইটা না, কিন্তু এটার সাথে একটু সম্পর্ক আছে। অতটা হবে না, একদম বাঁশির মতো যেটা শিস দেই সেটা না, শিসের মতো, এরকম শিসের মতো হবে। তো সফিরার হরফ তিনটি, যেটা বলুন কয়টি? তিনটি প্রিয় বাইসব। এই তিনটি বর্ণ হলো আরবি বর্ণ তিনটি, দেখুন সা সিন সাদ। তাহলে দেখুন আমি বলার সময় আমার মুখ দিয়ে আমার লিপস, টিথ, টাং, অল দ্য ফেসেস অ্যান্ড অর্গানস আর ইউজড ফর সফিরা। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদের এই অর্গানগুলোকে সফিরার জন্য উৎসর্গ করে দিতে হবে যখন আমরা কোরআনুল কারিম প্র্যাকটিস করবো, সুন্দর করে তেলাওয়াত করতে যাব। তাহলে সা সিন সাদ। তাহলে আমরা কি বলবো, এগুলোতে যদি হারকাত কিংবা তানবিন দিয়ে পড়ি বা কোরআনুল কারিম পড়ার সময় আরও বিভিন্ন ফাংশনে যদি এই তিনটি বর্ণকে পেয়ে যাই তাহলে অবশ্যই সফিরার হক আদায় করে পড়তে হবে, নাহলে আমাদের উচ্চারণভঙ্গি ত্রুটিপূর্ণ হয়ে যাবে। তাহলে আসুন আমরা হারকাত দিয়ে একটু প্র্যাকটিস করি। যেমন সজ্জবর স, সজ্জবর স, আমরা জানি সদ কিন্তু ইস্তেলার বর্ণ, আর ইস্তেলার বর্ণে জবরে বাংলায় আকার দেয়া চলে না, তাই সজ্জবর সা না হয়ে কী হবে? সজ্জবর স, সজ্জের সি, সজ্জের সু, স সি সু, স সি সু, সিনজবর সা, সিনজের সি, সিনপের সু, সা সি সু, সাজবর সা, সাজের জি, সাফের জু, সা জি জু। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি সফিরাগুলো আদায় হয়ে যাবে। আশা করি আপনারা বারবার প্র্যাকটিস করবেন, সফিরা শিখে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।